শীতকালে দেশি মুরগির ঝোল আর গরম গরম সিটা রুটি খেতে দারুণ লাগে, তাই এবার এই সিটা রুটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ট্র্যাডিশনাল ওয়েতে এই সিটা পিঠা তৈরি করা হয় এবং পিঠা তৈরির ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় তা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তার সমস্ত প্রক্রিয়া থাকছে এই রেসিপিতে। তাহলে ভিউয়ার্স, আর দেরি না করে চলুন শুরু করা যাক। পিঠা তৈরির জন্য আমাদের লাগবে আতপ চালের গুঁড়া। গুঁড়াটাকে খুব ভালোভাবে চালনি দিয়ে চেলে নিতে হবে। সব থেকে বেশি ভালো হয় যদি গুঁড়া এরকম একটা পাতলা কাপড়ের সাহায্যে চেলে নিতে পারেন। এতে করে পিঠাগুলো অনেক সফট হবে এবং পিঠা তৈরির ক্ষেত্রে কোনো সমস্যাই হয় না। এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এখানে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। এটা খুব বেশি ঘনও হবে না, আবার একেবারে পাতলাও হবে না। যখন আপনি পিঠাতে তৈরি করবেন তখনই এটা বুঝতে পারবেন, কারণ সিটা পিঠা যত বেশি পাতলা হয় ততই কিন্তু ভালো হয়। আপনারা যদি শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করেন তাহলে এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। এখন এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, এতে করে পিঠাগুলো অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। আর যদি চালের গুঁড়া ভিজা হয় তাহলে এখানে ঠান্ডা পানি দিয়ে তৈরি করলেই হবে। এই যে এটা দেখতে এরকম হবে। এরকম একটা কড়াই নিতে হবে, তেলা কড়াই, এবং এর উপরে কিছুটা তেল এইভাবে করে লাগিয়ে নিতে হবে। যে কোনো রান্নার তেল আপনারা এখানে দিয়ে নিতে পারেন। এরপরে অল্প অল্প করে বেটার নিয়ে এইভাবে করে হাতের সাহায্যে একটু ছিটায় ছিটায় দিতে হবে। প্রথমে বাইরের চারিপাশে এইভাবে দিতে হবে, এরপরে হালকা করে মাঝখানেও দিয়ে দিতে পারেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি একটা নন স্টিকের ফ্রাই প্যান ব্যবহার করতে পারেন। এতে করে খুব সহজেই আপনি পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। চুলার আঁচটা থাকবে মিডিয়াম থেকে একটু বেশি। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।